আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে জানাই ট্রাভেল উইথ বিসা চ্যানেলের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা। আজকের দিনে রমজানের সবচেয়ে বড় সুখবর হচ্ছে আপনারা যেটা সবাই যেটার অপেক্ষায় ছিলেন, যে সকল পোর্ট খুলে দেওয়া হয়েছে স্থলবন্দরের, সবাই বাই রোডে সকল যার যার ইচ্ছা মতো পোর্ট দিয়ে সুবিধা মতো যাতায়াত করতে পারবেন। এই অপেক্ষায় সবাই ছিলেন যে যার যার সুবিধা মতো যে যোথায় যেখানে ঘুরতে যেতে চান সেই জায়গায় সহজ যাওয়া যায় কিনা, অনেকেই প্রশ্ন করেছিলেন, অনেকেই অনেক জায়গায় কমেন্ট করেছিলেন। আমি সেগুলো দেখেছি দু একটা, যে এই দাউকি বর্ডার দিয়ে যাওয়া যাবে কি না, বাংলাবান্দা বর্ডার দিয়ে যাওয়া যাবে কি না। এই মুহূর্তে আসলে সেই সকল প্রশ্নের অবসান ঘটলো, অবশেষে সরকার ডিক্লেয়ার দিল যে এখন থেকে যে কোনো স্থলবন্দর দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন, যে কোনো স্থলবন্দর দিয়ে বের হয়ে আসতে পারবেন। সেটা অবশ্যই আপনাদের ভিসায় উল্লেখ থাকতে হবে, ভিসায় আপনি বেনাপোল বর্ডার আগরতলা বেনাপোল বর্ডার এবং গিয়ে আপনি বাংলাবান্দা বর্ডার ডিফল্ট পাবেন বাইয়ার সহ। তো আপনি যদি এর পাশাপাশি যে কোনো একটা বর্ডার অ্যাড করতে পারেন, আপনি সেই বর্ডার দিয়ে ঢুকতে পারবেন এবং কি এই ডিফল্ট বর্ডারে যে কোনো একটি দিয়ে বের হয়ে আসতে পারবেন। সো যারা এই সমস্যায় ছিলেন তারা আর দু একদিন ওয়েট করলে এই সুবিধা সবগুলো সুবিধা পাবেন। সো ওয়েট করে লাগানোটাই বেটার। আর যে বর্ডারগুলো সব খুলে দেওয়া হয়েছে সেটাই আপনি ইচ্ছা করলে এখনই সেই বর্ডারগুলো ইউজ করতে পারবেন না, কারণ আমরা বিগত দিনে দেখেছি যে 7-8 দিন আগে বেনাপোলের বর্ডারে অনেকেই বাই রোডে ভিসা পেয়েছে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, সেটা গতকাল থেকে চালু করা হয়েছে। সো এই বিজ্ঞপ্তিটা যে প্রত্যেক বর্ডারে পৌঁছাতে হয়তো বা 2-4 দিন সময় লেগে যাবে, সেক্ষেত্রে যারা এইসব রোডের ভিসা পেয়েছেন, সকল রোডের সেই ভিসা অ্যাপ্লিকেশন করবেন বা পেয়েছেন, তারা অতি এই সময় তাড়াতাড়ি যেতে পারবেন না, আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে কনফার্ম হতে হবে খুলেছে কি না, সেক্ষেত্রে আপনারা এই ভ্রমণ করতে পারবেন। তো আপনাকে একটি গুরুত্বপূর্ণ আরও তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান আইভিএসি ফর্ম যে পূরণ করবেন সেটাতে আপনি এন্ট্রি করার জন্য যে রোডের অবশ্যই যে রোডটা দিবেন সেটা অবশ্যই আবার বের হয়ে আসার জন্য সেম রোডটি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে ভুল করলে কিন্তু আপনি মস্ত সমস্যায় পড়ে যাবেন, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হয়ে যাবে। সো সবাই দেরি না করে প্রস্তুত হয়ে যান ইন্ডিয়া যাওয়ার জন্য, ঈদের যার যা প্ল্যান আছে সেই প্ল্যানগুলো সাকসেস করুন। সবার প্রতি রইল দোয়া ও শুভকামনা, ধন্যবাদ সবাইকে সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন তথ্যের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে আবারও, আসসালামু আলাইকুম।